আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, একটা ফিড মেশিন কিভাবে চলে সেটা আপনাদের দেখাবো। এই ফিড মেশিন নেওয়ার জন্য আসছেন ঠাকুরগাঁও থেকে ভাই, আপনার নাম তহিরুল হক। তহিরুল হক ভাই আসছেন, উনি এই যে ফিড মেশিন, যেটা দুই রোলার ফিড মেশিন উনি নিচ্ছেন, তো ফিড মেশিন চালানোর জন্য আসলে কি কি সমস্যা হতে পারে, কি বিষয় জানলে আপনিও ফিড বানাতে পারবেন, এই বিষয়টাই আজকে আলোচনা হবে। তহিরুল ভাই, আপনার কি এই ফিড যে মেশিন নিচ্ছেন, এটা কি ফিড বিক্রির জন্য নিচ্ছেন না নিজের ফার্ম আছে? নিজের ফার্ম আছে, বিক্রিও করবো। বিক্রিও করবেন, ফার্মও আছে? জি। আচ্ছা, উনি দুইজনেই নিচ্ছেন, ব্যবসাও করবেন আবার নিজের ফার্মও আছে। তো ওনাকে এখন দেখেন, এই যে ফিড মেশিন, এটা চালানো কিন্তু খুব সহজ। হ্যাঁ, এর মোটর আছে, মোটরের সাথে প্রিমিয়াম দিয়ে চলছে। এখানে আসেন, এখানে এই যে দুটা রোলার দেওয়া আছে, এরকম দুটা রোলার থেকে ক্ষেত্রে দুটা এইরকম নাট থাকে, আবার তিনটার ক্ষেত্রে তিনটা থাকে, আপনার তিনটা তো নাই, দুটা। এই দুটা রোলার এমনভাবে চাপ দেওয়া লাগবে যাতে, এই যে দেখেন আমি, এটা কিন্তু ফ্রি ঘুরছে না, না আবার বেশি টাইট দেওয়া যাবে না, যাতে যদি একদমই ঘুরতে পারছে না, এই লোডটা আপনি যদি বোঝেন তাহলে আপনার ফিট বের হবে ইনশাল্লাহ। তা আমরা এটা চালানোর পর কিছুক্ষণ ফ্রি করে নিই। আমাদের কাছ থেকে যারা ফিড মেশিন ক্রয় করেন তাদেরকে আমরা একটা বই দিয়ে দিই, যে কী কী উপাদান দিয়ে ফিড তৈরি হয় সেটা আমরা দিয়ে দিই। হাঁস মুরগি, গরু, ছাগল, মাছ, যে কোনো কিছুর কী কী দিয়ে ফিড তৈরি হয়, ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি, এগুলো সব ধরনের ক্ষেত্রে আমরা কী কী দিয়ে ফিড তৈরি হয় সেগুলো আমরা সেই বইয়ে দেওয়া আছে, সেটা দিয়ে দিই। তো সেটা মিক্সার এখানে করে রাখছি। এখন আমাদের এই যে রোলার ঠিক আছে কি না এটা দেখবে সিয়াম। সিয়াম আসো। এই সাধারণ বিষয়, এটা জানলেই যথেষ্ট, আর কিছু জানার দরকার নাই। আপনারা শুধু দেখবেন যে রোলারের চাপ খুব বেশি যাতে না হয়, আবার একদম কম না হয়, কম হলেও বের হবে না, আর বেশি হলে তো ঘুরবেই না, বন্ধ হয়ে যাবে। সিয়াম বলেন তো, এর মধ্যে দেখছি পাতাও দিছে, পাতা দেওয়ার কারণ কি? এই পাতা দিলে মানে আরো ভালো হয়, মিক্সারটা ভালো হয় তাই, তার মানে খামারিরা ঘাস, লতা পাতা, শাক সবজি সব দিতে পারবে, তাহলে ফিট বের হবে। আচ্ছা ঠিক আছে, অন করো। তৈরুল ভাই, আপনার সামনে তো ফিট তৈরি করলাম, এখন ভালো হয়েছে, তৈরি করতে পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ। এই কি খুব কঠিন লাগলো? না না। তো দর্শক মন্ডলী, এটা খুব কঠিন বিষয় না, যে কোনো চাষি, যে কোনো খামারি এটা তৈরি করতে পারবে। ওনার সামনে একটা বিষয় শুধু দেখালাম, যে মোটর আল্লাহ যদি ঠিক রাখে, তো এখন পর্যন্ত আমাদের মোটরের এবং এই মেশিনের কোনো আমাদের অভিযোগ আসেনি, এই মেশিন এত ভালো পারফরমেন্স এখন পর্যন্ত আসেনি, তারপরে এটার সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। তো এটা ঠিক থাকলে এর মেকানিজম খুব কঠিন বিষয় না, শুধু এই দুই নাট একটু টাইটের কম বেশির উপর উৎপাদন। তো আপনার সামনে তো ফিট বের করলাম, জি ঠিক আছে, বাজারে যে ফিট বিক্রি হয় সেই রকম ফিট বের হয়নি, এরকমই তো বিক্রি হয়। এখন কি কি উপাদান দিবেন, মানে আপনার উপাদানের উপর আপনার ফিডের কোয়ালিটি, আপনি যে উপাদান দিবেন, আপনার আমি যেটা বইয়ের কথা বললাম যে ফিশ মিল কতটুকু ব্যবহার করবেন, রাইস ব্রান কতটুকু ব্যবহার করবেন, লবণ, তারপরে আরও সব ভিটামিন প্রিমিক্স কী দিবেন, তার উপর আপনার ফিডের গুণাগুণ। কিন্তু ফিডের যে কোয়ালিটি, আমাদের কাছ থেকে এই ফিড মেশিন নিয়ে অনেকে ব্যবসা করছেন এবং এখন বড় ব্যবসায়ী হয়ে গেছেন, এরকম আমাদের কাছে অনেক উদ্যোক্তা আছেন। তো যাক, আলহামদুলিল্লাহ ভাইজান, আপনি অনেক দূর থেকে আসছেন, তো আপনার এই মেশিন ভালো লাগছে? জি আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আপনার জন্য দোয়া করি, আপনার ব্যবসা খামারে সমৃদ্ধি আল্লাহ তাআলা দান করুন এবং আপনি সফলতা অর্জন করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল। আপনি যদি একজন বুদ্ধিমান খামারি হয়ে থাকেন, ফিডের যে বাজার মূল্য সেই মূল্যে আসলে লাভবান হওয়া অনেক কঠিন, আপনিও এই মেশিন ক্রয় করে আপনার খামারে ফিড, নিজের ফিড নিজে তৈরি করে খাওয়াতে পারেন এবং পাশের চাষিদের দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। হলেও হতে পারে এই ব্যবসা একটা ভালো পরিসরে আপনাকে একটি উন্নত ভালো ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে পারে। এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল, এখানে এসে তৈরুল ভাইয়ের মতো দেখে শুনে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন, অথবা অনলাইনে কিনে দেখানো মোবাইলে ফোন দিয়ে আপনার বিস্তারিত কথা বলে অর্ডার করতে পারেন। দেশের সব জায়গায় হোম ডেলিভারিতে এই মেশিনগুলো পাঠিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।